নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। তো বন্ধুরা, সমস্ত রাজ্যবাসী বা বলা যেতে পারে দেশবাসীর জন্য উঠে আসছে একটি বিরাট দুঃসংবাদ। হ্যাঁ বন্ধুরা, কারণ কি, 1 এপ্রিল থেকে ক্ষুদ্র সঞ্চয় এবং পিপিএফ এর সুদ কমিয়ে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, অনেকেই আছেন যারা এই পোস্ট অফিসে যে বিভিন্ন ধরনের স্কিম রয়েছে, রেকারিং স্কিম, ডিপোজিট স্কিম, এছাড়াও হচ্ছে বিভিন্ন সার্টিফিকেট স্কিম আছে, সেখানে টাকা রাখে এবং সেখান থেকে যে সুদটা পায়, তো সেই সুদটা দিয়ে তারা তাদের এর বলা দিতে পারে সংসার বা তাদের নানান কাজে কাজে লাগায়। তো সেই সুদ এবারে কোপ দিল কেন্দ্র সরকার, এবং সেই সঙ্গে যে পিপিএফে যারা বই রয়েছে তাদেরও একটা বিরাট বড় আপডেট উঠে আসছে। তো বন্ধুরা, স্বল্প সঞ্চয় প্রকল্পে ভরসা করে যারা টাকা রেখেছেন তাদের জন্য একটা বিরাট বড় দুঃসংবাদ। 1 এপ্রিল অর্থাৎ আজকের থেকেই এই শুরু হতে চলেছে নয়া অর্থবর্ষ। তো এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে যারা টাকা রেখেছে তাদের জন্য একটি বিরাট বড় দুঃসংবাদ রয়েছে, কারণ বন্ধুরা, এই স্কিমগুলোতে যে সুদের হার তা পরিবর্তন করে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রতিটা স্কিমে সুদের হার কমিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের স্কিমের মধ্যে পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিএফও রয়েছে, পিএফ স্কিমও রয়েছে, অর্থাৎ যারা পিএফে টাকা রেখেছেন তো তাদেরও সুদের হার কমে যাচ্ছে। তো গত 3টি ত্রৈমাসিকে এই ধরনের প্রকল্পের সুদের হার অপরিবর্তিত ছিল, অর্থাৎ কোনো রকম চেঞ্জ করা হয়নি। তো এই 1 এপ্রিল নতুন অর্থবর্ষ শুরু হতে চলেছে গোটা দেশ জুড়ে। তো বলা যেতে পারে একেবারে নতুন নিয়মকানুন লাগু করা হয়েছে, সুদের হার সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেওয়া হচ্ছে বা বলা যেতে পারে কমিয়ে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, দেখে নেব কোন প্রকল্পে ঠিক কত টাকা করে সুদের হার কমিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা, আমি আপনাদের সামনে তুলে ধরেছি যে অফিসিয়াল লিস্ট, যেটি প্রকাশ করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে প্রকাশ করে দেওয়া হয়েছে। তো এই অফিসিয়াল লিস্ট দেখে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেবো যে কোন স্কিমে কত টাকা করে সুদের হার পরিবর্তন করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রথমে রয়েছে সেভিংস ডিপোজিট, অর্থাৎ যারা সেভিংসে টাকা ফেলেন পোস্ট অফিসে, তো সেখানে 4% সুদ দেওয়া হতো, তো সেটা কমিয়ে করে দেওয়া হয়েছে 3.5%। 1 ইয়ার টাইম ডিপোজিট, যারা 1 বছরের জন্য এটা টাকা জমা করেন তাদের ক্ষেত্রে ছিল 5.5, সেটা কমিয়ে করে দেওয়া হয়েছে 4.4। 2 ইয়ার টাইম ডিপোজিট, 2 ইয়ারের জন্য যারা টাকা রাখেন তাদের ছিল 5.5, সেটা কমিয়ে করে দেওয়া হয়েছে শুধুমাত্র 5.0, অর্থাৎ 5 করে দেওয়া হয়েছে। 3 ইয়ার, যারা 3 বছরের জন্য টাকা জমা রাখেন তাদের হচ্ছে 5.5 ছিল, তাদের করে দেওয়া হয়েছে 5.1। 5 ইয়ার, 5 বছরের জন্য যারা টাকা জমা রাখছিলেন তাদের ছিল 6.7, তাদের করে দেওয়া হয়েছে 5.8। এবং এখানে বলা হয়েছে 5 ইয়ার রেকারিং, যারা 5 বছরের রেকারিং ডিপোজিট রাখেন, টাকা জমা করতে থাকেন বা রেকারিং বইগুলোতে করে থাকেন, সেক্ষেত্রে 5.8 ছিল, সেটা করে দেওয়া হয়েছে 5.3। সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, সিনিয়র সিটিজেনদের জন্য করে দেওয়া হয়েছে 7.4 থেকে একেবারে কমিয়ে 6.5 করে দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে মান্থলি ইনকাম অ্যাকাউন্ট, যাদের মান্থলি ইনকাম অ্যাকাউন্ট রয়েছে তাদের 6.6 ছিল, তাদের করে দেওয়া হয়েছে 5.7। ন্যাশনাল সেভিং সার্টিফিকেট 6.8 ছিল, সেটা করে দেওয়া হয়েছে 5.9। পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিএফের ক্ষেত্রে সেটা ছিল হচ্ছে আপনার 7.1, সেটা করে দেওয়া হয়েছে 6.4। আর কিষাণ বিকাশ পত্র যেটা থাকে, এটা খুবই একটা জনপ্রিয় স্কিম, তো এটা ছিল 6.9, তো সেটা করে দেওয়া হয়েছে 6.2। সুকন্যা সমৃদ্ধি যোজনা 7.6 ছিল এবং যেটা করে দেওয়া হয়েছে 6.9। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন প্রায় অনেকটা করেই সুদের হার কমিয়ে দেওয়া হয়েছে, যার ফলে যারা টাকা এই সমস্ত প্রকল্পে রেখেছে, তো 1 এপ্রিল অর্থাৎ এই 1 এপ্রিল নতুন অর্থবর্ষ থেকে এই নতুন সুদের হার কার্যকর হতে চলেছে। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন যে সকলের জন্য বলা যেতে পারে একটা বিরাট বড় দুঃসংবাদ। প্রচুর মানুষ রয়েছেন, সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ রয়েছেন যারা এখানে এইগুলো করেন, কারণ এই টাকাগুলো তারা নানান কাজে তারা লাগায়, তাদের খুবই প্রয়োজনে তারা লাগায়। তো এটা তাদের এবার থেকে সুদের হার প্রচুর পরিমাণে কম পেতে চলেছে। তো বন্ধুরা, বলা হচ্ছে ডিপোজিটে, সেভিংস ডিপোজিটের সুদের হার 4 থেকে কমে হচ্ছে 3.5%, যেটা একটুকে বললাম। তো 1974 সালের পর এই প্রথম পিএফ এর সুদের হার 7 শতাংশের নিচে চলে যাচ্ছে।